ब्रह्मावरुणिन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवै वेदैस्सङ्गपदक्रमपनिषदैर्गायन्ति यं सामगः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं यगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणाम दुःखशमनः त्वं नमामि हरिं परम्। सर्वाग्रे नित्यलीला प्रविष्ट भक्तिदाय वनदेव गोस्वामी महाराज श्री गुरुदेवर चरण कमल वंदना करिए तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथा श्रवण पिपासु भक्तवृंद विद्वत समाज वैष्णव मंडली स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाई के जाना आमार हार्दिक अभिवादन। आज 26 एप्रिल आमरा आजकेर किन्तु आछि दीघाते सुशांत बारिक তাঁর পিতা কালীচরণ বারিক তাঁদের বাড়িতে আমরা আজকে আছি। অনেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাগ্য বিচারও থাকবে। সকালে যজ্ঞ আদি হওয়া সব প্রোগ্রাম হয়ে আছে, সেই সব অনুষ্ঠান চলছে। আমরা আজ কাল পরশু পর্যন্ত থাকব। 29 তারিখে আমরা কলকাতায় ফিরব, বিকেলে 29 তারিখে আমাদের পাবেন। ফোনে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে অনলাইনে ভাগ্য বিচার করাতে পারেন, কারণ আমাদের সঙ্গে সমস্ত ব্যবস্থা আছে। সমস্ত ব্যবস্থা অর্থাৎ অর্থাৎ ভাগ্য বিচার করবার জন্য কম্পিউটার আদি সমস্ত কিছু প্রিন্টার আদি সব সঙ্গে থাকছে। আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন এবং 9330975419 এই যে নাম্বারটা, এছাড়া 84 দিয়ে যেটা হচ্ছে ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা সব ডিটেলস পাঠাতে পারেন। শুনছেন শ্রীমৎ ভাগবতের বিচার। একটা ছোট্ট কথা দিয়ে শুরু করি। আপনারা ঈশ্বরচন্দ্রকে জানেন, যার উপাধি দিয়েছিল সাহেব রাই তদানীন্তনকালে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগ যদি ছোটকালে পড়ে থাকেন তাতে অনেক কথা বলা আছে। দেখেছেন, একটা কথা আছে যে শঠের কথায় বিশ্বাস করিবে না। শঠ ধূর্ত লোক, কপট লোক, মিথ্যাবাদী, এদের কথায় বিশ্বাস করতে নেই। কেন বলুন তো, এদের আদর্শ চরিত্র চেতনা সংস্কার কালচার ঠিক না থাকার জন্য এরা যে কোনো সময় পাল্টি খেতে পারে। একটা কথা এখন বলল, সেই কথাটা যে পরবর্তীকালে স্বীকার করে নেবে সেই মানসিকতাও এদের থাকে না। সেই জন্য আমরা দেখতে পাই যে বিদ্যাসাগর বলছেন শঠের কথায় বিশ্বাস করিও না। ভাগবতে এমনই একটা চরিত্র আমরা দেখতে পাই যে মহামুনি সুখদেব, তার কথা তো আমরা আগে বলবো, কিন্তু তার আগে বলি পরীক্ষিত মহারাজকে পাণ্ডবরা রাজ্যে অভিষিক্ত করে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হল, যুধিষ্ঠির মহারাজ ভীষণভাবে মানসিক উদ্বিগ্নতার মধ্যে পিতৃতর্পণ আদি করে তিনি ভীষ্মদেবের কাছে গিয়েছিলেন, খুবই দুঃখ করছিলেন। ভীষ্মদেব তাকে বললেন, কৃষ্ণ তোমার সঙ্গে, তুমি তার আদেশ পালন করো। অনেক কথা, সেসব নিয়ে আসতে গেলে প্রচুর সময়ের দরকার, একটু এগিয়ে যায়। কৃষ্ণ কিন্তু সঙ্গে ছিলেন। ভীষ্মদেব বলছেন, ত্রিভুবন কমনীয়ম রবি কর দধানে, এই যে যশোদার গোপাল ব্রজের জীবন, তোমাদের ভ্রাতা বলে যাকে মনে করো, তিনি স্বয়ং ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ, তাকে দেখেও তোমরা তাকে চিনতে পারছ না, বুঝতে পারছ না, অদ্ভুত তো তোমাদের চেতনা। তাই ভীষ্মদেব বলছিলেন যে কৃষ্ণের তো এই পাণ্ডবরা, ভীষ্মদেব তো যখন আমরা দেখতে পাই উত্তরায়ণ এলো, ভীষ্মদেব দেহত্যাগ করলেন, উত্তরায়ণ পর্যন্ত অপেক্ষা করছিলেন, 55 দিন স্বরসজ্জায় শয়ন করেছিলেন। চিন্তা করুন, এমন একটা লোক স্বরসজ্জায়, স্বরের শয্যা,
মানে তীরের শয্যার উপরে শয়ন করেছিলেন, সমস্ত শরীরের রক্ত রস সব পৃথিবীতে ঝরে ঝরে পড়ে কর্দমাক্ত হয়ে গেছে, চোর শরীর জীর্ণ শীর্ণ, কিছুই তো খেতেন না, দিন রাত ধ্যান করতেন। এই ধ্যান আমাদের জীবনের প্রকৃত খাদ্য, প্রকৃত আহার, প্রকৃত শান্তি, পূর্ণতা, নির্মলতা আনতে পারে। এই জন্য ধ্যান যদি না করেন তাহলে জীবন কিন্তু কোনোদিন পূর্ণতা পাবে না, মনে রাখবেন কথাগুলি। সেই জন্য আপনাদের বলি যে বিষয় আমার বিশেষভাবে বলার কথা সেটা হচ্ছে, পাণ্ডবরা যখন মহাপ্রস্থান করলেন, বহুভাবে আপনারা শুনেছেন, তখন তারা পরীক্ষিত মহারাজ কে রাজ্যে রাজ্যাভিষেক করে তাকে রাজ্যে অভিষিক্ত করে রেখে পরীক্ষিত মহারাজের কাছ থেকে বললেন, আমরা এবার চললাম, তুমি রাজ্য শাসন করো, প্রজা পালন করো, কলির প্রবেশ কাল আসছে। পাণ্ডবরা চলে গেলেন, পাণ্ডব মহাপ্রস্থান করলেন বদ্রীনারায়ণের পথে। প্রাচীনকালে এই প্রথাটা প্রচলিত ছিল, সন্ন্যাসীরা দেহত্যাগ করতেন কেদারনাথের পথে। কেদারনাথ থেকে আরো পেছনে ভৃগুপাত গুহা মানে কুয়া আছে, সেখানে যখন সন্ন্যাসীরা দেখতেন আর জগতে বাঁচার দরকার নেই, তারা অনেকে ওই কুয়াতে প্রাণ ত্যাগ করতেন। এখনো সেই কুয়াটি বিদ্যমান, এবং তখনকার দিনের ক্ষত্রিয় যারা, তারা রাজ্য ত্যাগ করে যখন মনে করতেন আর জগতে থাকার ইচ্ছা নেই, তারা মহাপ্রস্থান করতেন বদরিকাশ্রম থেকে সোজা সাম্যাপ্রাস ব্যাসগুহার পাশ দিয়ে বসুধারা দিয়ে, যেখানে বসুদেরকে গঙ্গা মাতা ভাসিয়ে দিয়েছিলেন, সাতজন বসুকে, অষ্টম বসু হল ভীষ্ম, তিনি থেকে গেছিলেন। ওই বসুধারার পাশ দিয়ে সোজা রাস্তা চলে গেছে হিমালয়ের পথে, স্বর্গারোহণের পথ, সেই পথে পাণ্ডবরা চলে গিয়েছিলেন, কথাগুলো মনে রাখুন। এরপর আমরা দেখতে পাই, কথাগুলি বার বার বলছি, মন দিয়ে শুনবেন, ভাববেন, কারণ আমরা মানুষ তো, আমাদের মঙ্গলের কথাটা আমাদের জানা একান্ত প্রয়োজন। তো এখানে আমরা দেখতে পাই যে পরীক্ষিত মহারাজ একদিন হঠাৎ তিনি ভাবলেন যে রাজ্যে ভ্রমণে বেরোই, রাজার কর্তব্য প্রজাকে দেখা, পরিপালন করা। একটা মনে রাখবেন, প্রজা শব্দের ব্যাকরণগত অর্থ প্রজা মানে প্রজা, রাজার প্রজা, আর প্রজা শব্দের আর এক অর্থ হল পুত্র। রাজার ধর্ম কিন্তু প্রজাদেরকে পুত্রবৎ পালন করা, পুত্রের মতো করে প্রজাদেরকে পালন করবেন, এটা রাজার ধর্ম, রাজধর্ম। রাজধর্মই হল প্রজাগণকে তিনি যথাবত পুত্রের মতো করে পালন করবেন, সেটা পরীক্ষিত মহারাজ তো করছিলেন, অদ্ভুত ব্যাপার। কিন্তু তিনি একদিন রাজ্যে ভ্রমণে বেরোবেন, প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ একটা রাজবাড়ির ব্যাপার, প্রচুর আলমারি রয়েছে, একটা আলমারিতে একটা মুকুট দেখতে পেলেন, মুকুটটা জলজল করছে, উজ্জ্বল মুকুট, বহু রত্ন খচিত, মূল্যবান রত্ন, সবই তার পিতৃ সম্পদ, পাণ্ডবদের সম্পত্তি। এই মুকুটটার সম্পর্কে একটু আপনাদের জানা দরকার। মুকুটটা কিন্তু মহারাজ জরাসন্ধ মানে কংসের শ্বশুর মশাই, জরাসন্ধের দুই কন্যা অস্থি আর প্রাপ্তিকে কংস বিবাহ করেছিলেন। এই যে দুই কন্যাকে বিবাহ করেছিলেন, সেই জরাসন্ধ কৃষ্ণের সঙ্গে বহুবার যুদ্ধ করেছে কৃষ্ণকে পরাজিত করবার জন্য। কেন বলুন তো? মূল কারণ হচ্ছে দুই মেয়ে বাবার কাছে কান্ত যে আমাদেরকে, আমাদের স্বামীকে কৃষ্ণ কংসকে হত্যা করেছে, তো অতএব কৃষ্ণকে তুমি ছেড়ো না। তাই 17 বার যুদ্ধে জরাসন্ধ হেরে গিয়েছিলেন, বহু লক্ষ লক্ষ সৈন্যের মৃত্যু হয়েছিল, লাস্টে কালযবনের সঙ্গে মিত্রতা করে যুদ্ধ হয়। যাই হোক, এখন এই জরাসন্ধকে পাণ্ডবদের যখন রাজসূয় যজ্ঞ কৃষ্ণ করছিলেন, সেই যজ্ঞের সময় কৃষ্ণ আর অর্জুন, ভীম, এরা সব ব্রাহ্মণ বেশে জরাসন্ধের গৃহে, ব্রাহ্মণ সেজে জরাসন্ধের গৃহে এরা অতিথি হয়ে গেলেন।
রাজার কাছে খবর গেল কয়েকজন ব্রাহ্মণ অতিথি এসছেন, বলে অতিথিদের সৎকারে। জরাসন্ধ কিন্তু বিষ্ণু উপাসক ছিলেন, মনে করবেন না সাধারণ লোক। জরাসন্ধ সাংঘাতিক শক্তিশালী যেমন ছিলেন, তেমনি ধর্মে শ্রদ্ধাযুক্ত, অতিথি সেবা পরায়ণ, অতি ধার্মিক ছিলেন, কিন্তু কৃষ্ণকে মানতেন না, বিষ্ণু পূজা করতেন। অদ্ভুত ব্যাপার। অতএব জরাসন্ধ তিনি কি করলেন, ভালো করে শুনবেন, জরাসন্ধ কি করলেন, না ব্রাহ্মণদের সেবা করবার ব্যবস্থা সব অর্ডার দিলেন যে ওদের যেন কোনো অসুবিধে না হয়, তো কৃষ্ণ পাণ্ডবদেরকে অতিথি ভবনে থাকার সুব্যবস্থা, খাওয়া দাওয়া, ব্রাহ্মণদের সেবায় যেন কোনো ত্রুটি না হয় সব ব্যবস্থা করে দিতে বলেছেন, করা তো হয়েছেই। কিন্তু যখন রাজকার্য সমাপ্ত করে জরাসন্ধ দেখা করতে গেলেন, তো কৃষ্ণ আছেন, পাণ্ডবরা আছেন, তা জরাসন্ধ গিয়ে ব্রাহ্মণদের সম্মান করে, প্রণাম করে, নমস্কার করে, আশীর্বাদ নিয়ে বললেন, আপনাদের উদ্দেশ্য কি, সেবা করতে পারি, আমি আমার গৃহে এসেছেন আপনারা, দয়া করে তো আপনাদের কি সেবা করব। বলে শোনো জরাসন্ধ, আমরা ব্রাহ্মণ বেশে এসেছি ঠিক, আমরা কিন্তু ব্রাহ্মণ না, বলে সেটা আমি কিছু কিছু বুঝতে পেরেছি। বলে তাহলে বুঝতে তো পেরেছি, তা তোমাদের উদ্দেশ্যটা কি? বলে উদ্দেশ্য হচ্ছে তোমার সঙ্গে মল্লযুদ্ধ করব, তোমার সঙ্গে যুদ্ধে, তুমি আমাদেরকে, তুমি তো আমাদের বশ্যতা স্বীকার করছো না, তাই মল্লযুদ্ধে যদি হারাতে পারো তাহলে অশ্বমে রাজসীয় যজ্ঞ করতে গেলে রাজাকে সবার আনুগত্য স্বীকার করতে হবে, তুমি তো যুধিষ্ঠির মহারাজের আনুগত্য স্বীকার করছো না, তাই তোমাকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, যাকে পছন্দ করো। তো বলছে কাকে পছন্দ করা যায় তা একটা কথা বলি তোমার, একটা বিশেষ কথা, সেটা কি? বলে সেটা হচ্ছে তোমাদের মধ্যে কৃষ্ণ তো মানে অযোগ্য, কারণ ও তো গোয়ালার ছেলে, গোপীদের সঙ্গে নেচেছে, মাখন চুরি করে খেয়েছে, ও তো চোর, ওর সঙ্গে তো আর ওর গায়ে বল আছে নাকি, ওকে ওর সঙ্গে কি যুদ্ধ করবো, কৃষ্ণকে, কৃষ্ণ নস্যাৎ। বলে তো আমরা তো ক্ষত্রিয়। বলে হ্যাঁ। বলে অর্জুনের সঙ্গে, বলে অর্জুন ছেলে মানুষ, ও কি যুদ্ধ করবে, যুধিষ্ঠির মহারাজ মল্লযুদ্ধ জানে না, একমাত্র ভীম আমার সঙ্গে কিছুক্ষণ যুদ্ধে টিকতে পায়, কিছুক্ষণ, এই জন্য ভীমকে আমি যুদ্ধে চয়ন করলাম,